কথা এবং একটু মাইক্রোফোন করতেন ধর্ম থাকতো কি থাকতো না সেটা দিয়ে তো কিছু যা আসে না ভাই আমার পয়েন্ট কি আপনারা এখনো বুঝতে পারেন নাই যে নাস্তিকরা কি বলে নাস্তিকরা বলে যে ঈশ্বর থাকার কোন প্রমাণ নাই তো একটা ধর্ম থাকলো না পাঁচটা থাকলো না পঞ্চান্নটা থাকলো তা দিয়ে ভাই কি যায় আসে প্রমাণটা তো নাই ঈশ্বর থাকলে যদি প্রমাণ না দিয়ে যদি আপনি বলেন ধর্ম একটা থাকলো না পাঁচটা থাকলো তাহলে কি বিশ্বাস করবেন পনেরোটা থাকলে বিশ্বাস করবেন ছত্রিশটা থাকলে বিশ্বাস করবেন আচ্ছা একটা থাকলে বিশ্বাস করবেন দুইটা থাকলে বিশ্বাস করবেন এইগুলো বলে লাভ কি ভাই যেটা চাচ্ছে সেটা দেন যে প্রমাণটা ঈশ্বর থাকার ঈশ্বরের পক্ষে যুক্তি বা প্রমাণটা দেন ও একটা ধর্ম থাকলো না পাঁচটা থাকলো এটা দিয়ে কি গেল আসলো মানে যুক্তি মানে এই যুক্তিটা মানে আপনি গ্রাহ করবেন না যে সবাই একই ধর্ম করছে সমস্ত মানুষ এটা তো কোনো যুক্তি না এটা তো মানে এটা তো এমন না যে আপনি কোনো যুক্তি দিচ্ছেন একটা ধর্ম থাকলো নাকি পাঁচটা ধর্ম থাকলো তা দিয়ে কি এটা কিসের যুক্তি হইলো মানে এটা যুক্তি কোন দিক দিয়ে যুক্তি এটা এ বুঝলাম না আমি আশ্চর্য অবাক কাণ্ড সাবরিন আপনি কি এটা কিছু বুঝলেন যে যদি ধরেন সাবরিন আপু একটা ধর্ম থাকতো তাহলে কি আপনি বিশ্বাস করতেন এটা কি কোনো যুক্তি সাবরিন আপু বলেন তো না এটা কোনো যুক্তি না একটা ধর্ম আর আপনি যেটা বলেন দশটা ধর্ম এটার মধ্যে পার্থক্য কি বিশ্বাস তো বিশ্বাসী সেই তো যেই লাও সেই কদই হলো তাই না একটা ধর্মকে বিশ্বাস করলে আপনি যা যা করবেন দশটা বিভিন্ন ধরনের যে যা বিশ্বাস করছে আলাদা ধর্ম সেটাও তো একই কথা হলো তো এটা তো কোনো সমাধান না এটা কোনো লজিক না ভাই ভাই আপনি কি মনে করছেন যে আপনি খুবই দারুণ একটা যুক্তি উপস্থাপন করেছেন এখানে যে এই যে নাস্তিক ভাই আপনি যদি একটা ধর্ম থাকতো তাহলে কি আপনি মেনে নিতেন এটা খুব একটা ভালো একটা যুক্তি দিয়েছেন আর্গুমেন্ট থ্রো করেছেন আমার কাছে নাকি না না ব্যাপার হচ্ছে একদিন হয়তো আপনি বলেছিলেন যে কোনো এক ভাই বলেছিলেন যে উনি হয়তো কোন এক ধর্মেরই ধর্মিক ঠিক আছে তিনি হয়তো তিনি কোন এক ঈশ্বরকে বিশ্বাস করেন পৃথিবীর বাকি ধর্মের ঈশ্বরকে বিশ্বাস করেন না তাহলে আপনি তুলনা করেছিলেন যে আপনি চার হাজার আহ একশো নিরানব্বইটি ধর্মকে বিশ্বাস করেন না আর আমি চার হাজার দুইশো ধর্মটি আহ দুইশো এই ধর্ম আর ঈশ্বরের প্রতি বিশ্বাস করেন যদি অ্যাপে ভংগের মানে পার্থক্যই এরকম একটা বলছিলেন আইতো তাই এই কথা বললাম আর কি পৃথিবীতে যে কয়টা ধর্ম আছে আপনিও হচ্ছে গিয়ে বাদ বাকি আপনার পৌত্রিক ধর্মটা ছাড়া বাদ বাকি কোন ধর্মে বিশ্বাস করেন না ওই সমস্ত ধর্ম সম্পর্কে আপনিও একজন নাস্তিক খালি আপনার পৌত্রিক বাবদাদা আপনার যেটা করে গেছে সেটাকে আপনি অন্ধ বিশ্বাস হিসেবে পাইছেন পৌত্রিক সূত্রে পারিবারিক সূত্রে অন্ধ বিশ্বাস হিসেবে পেয়ে গেছেন এই কারণে আপনিও এটাকে বিশ্বাস করেন আর আমি একই সাথে ওই যে বাদবাকি যে যত ধর্ম আছে সেগুলোকে আমিও বিশ্বাস করি না একই সাথে আপনারটাও বিশ্বাস করি না এই আপনারটা এক্সট্রা আমার জন্য আপনার ধর্মটা এক্সট্রা একটা জিনিস আর আপনার ক্ষেত্রে ওই যে মানে বাদবাকি সব ধর্ম আপনি বিশ্বাস করেন না শুধুমাত্র নিজেরটা করেন আর আমি জাস্ট আপনার আপনার থেকে একটা বেশি ধর্মে অবিশ্বাস করি বুঝতে পেরেছেন হ্যাঁ জন্যই বলছি তাহলে পৃথিবীর সমস্ত মানুষই তাহলে নাস্তিক তাই না কোন না কোন ভাবে তো নাস্তিকই ওইটাই ওইphosphory আপনাকে করছি যে পৃথিবীর সমস্ত মানুষই নাস্তিক কারণ এই বিষয়ে আমি আমার কলিগদের সঙ্গে একটু আলোচনা করি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাই হ্যাঁ যে আমি হিন্দু ধর্মের মানুষ আমি হিন্দু ধর্মের সমস্ত মানে দেব দেবতা বিশেষ করি বা করি কিন্তু মুসলিম ধর্মকে কিন্তু করি না তখন সেই দিক থেকে মুসলিমরা আমাকে নিশ্চয়ই নাস্তিক বলবে ঠিক আছে এবার একজন হিন্দুরা আবার মুসলিমকে আবার নাস্তিক বলবে তাই না এইভাবে প্রত্যেকে যদি প্রত্যেকে একে অপরকে নাস্তিক বলতেই পারে তাই না হ্যাঁ বলতে পারে তার ঈশ্বরটাকে যদি আপনি না মানেন তাহলে তো সে নাস্তিক ভাবতেই পারে আপনাকে হ্যাঁ ওটাই বলছিলাম যাই হোক আমি এই ধর্ম বা ঈশ্বর যাই হোক আমি পুরোপুরি হতে পারিনি হ্যাঁ আমিও ওইরকম বেশি মানে ধর্ম মানে এই অন্ধবিশ্বাস গুলো আমি বিশ্বাস করি না ঠিক আছে কারণ আমার আমি আমার যখন দশ বছর বয়স ছিল তখন থেকেই একটা বিষয়ে খটকা লেগেছিল কিরকম আমার বাড়িতে দীক্ষা দিতে আসছিল একজন হ্যাঁ একজন গুরু এবার দীক্ষা দিতে এসে আমাকে একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল হ্যাঁ প্রদীপ জ্বালিয়ে রাখি বলছে গুরুটা বলছে তুমি প্রদীপটার দিকে তাকিয়ে থাকো তো যাই হোক আমি এক মিনিটের মতন তাকিয়ে থাকলাম তো ঠিক তাকার পর আমাকে চোখটা বন্ধ করতে বললো যে চোখ দুটো বন্ধ করো এবার বন্ধ করলাম করার পর উনি বলছেন যে তুমি কি দেখতে পাচ্ছ তখন আমি বললাম একটা আলো প্রতিবিম্ব দেখতে পাচ্ছি তখন গুরুটা সঙ্গে সঙ্গে বললো যে আহ দেখেছো তোমার মধ্যে ঈশ্বর চলে এসেছে হ্যাঁ তাই তুমি চোখ বন্ধ করেও দেখো তা আলো দেখতে পাচ্ছ ঠিক আছে তখন যাই হোক আমি এটা বিশ্বাস করে নিলাম ঠিকই ঠিক হয়তো বলছে হ্যাঁ তারপর আহ ওগুলো বলার পর কিছুক্ষণ পর মানে মানে কিছু গুরু দক্ষিণা দিতে হয় হ্যাঁ তো গুরু দক্ষিণা কথা বলছে কি আপনাকে আমি আপনাকে ইন্টারাপ্ট করছি এখানে আমি একটু এক মিনিট সরি মানে আপনি মানে একটা আলোর দিকে তাকিয়ে ছিলেন অনেকক্ষণ তাকিয়ে পরে আপনি চোখটা বন্ধ করার পর আপনি সেই আলোটা দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে আপনার ভিতরে মানে ঈশ্বর এসে গেছে তো আমরাও তো মানে অনেক কিছু দিকে মানে ধরেন একটা জিনিসের দিকে তাকিয়ে থাকি ধরেন একটা স্টেয়ার একটা জিনিসের দিকে ধরেন ধরেন আমি একটা মানে একটা টিভি সিরিয়াল দেখছি অনেকক্ষণ ধরে সেই টিভি সিরিয়ালটা দেখছি তারপর হঠাৎ করে যখন আমি চোখটা বন্ধ করি সেই টিভি সিরিয়ালের কিছু কিছু ইমেজ আমার ভিতরে এসে পড়ে মানে আমি দেখতে পাই চোখ বন্ধ করলে এটার মানে কি মানে আমি ঈশ্বর দেখে ফেলাম এটা কি ধরনের হাস্যকর লজিক হলো এটা আমিও এটা আমিও দেখি সাবিন আপু মনে করেন মনিকা বেলুচির সিনেমা দেখতেছি চোখ বন্ধ করে দেখি চোখের সামনে চলে আসছে বুঝছেন তার মানে মনিকা বেলুচি আমার স্বপ্নে চলে আসছে বুঝছেন সেই সেই মনে হয় ঈশ্বর তাই হবে বোধহয় নাকি তো যাই হোক তারপর আমাকে পয়সা দিতে হবে ঠিক আছে তখন হয়তো দশ পয়সা ছিল যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আরতি করার পর দশ পয়সা ঠাকুরের নামে রাখতে হবে তো যাই হোক আমি তখন থেকে একটু কৃপন ছিলাম থেকে দশ পয়সা করে কেন ঠাকুরকে দেব তারপর থেকে আমার একটু সন্দেহ তৈরি হয়েছিল যাই হোক তারপরে আমি কিন্তু মানিনি সেই দশ বছর বয়স থেকে কিন্তু যেহেতু পরিবার হিন্দু হিন্দু ধর্মের সমস্ত নিয়ম টিয়ম মানে মন থেকে মানি না কিন্তু মানে অনুষ্ঠান যখন হয় তখন দেখা যায় যে আমি প্রণাম করছি কিন্তু মন থেকে প্রণাম করি না কিন্তু পরিবারের চাপে এভাবে থাকতে তো আজকে প্রায় কি বলবো তিরিশ বছর পার হয়ে মানে তিরিশ বছর এই পঁচিশ বছর হলো আমার বয়স যখন পঁয়ত্রিশ বছর হ্যাঁ পঁচিশ বছর পর আজকে মানে আপনার এই ভিডিও এক বন্ধু আমাকে বললো যে আসিমুদ্দিন নামে একজন নাচ থেকে আছে ওর ভিডিও গুলো দেখিস তো যাই হোক তো তারপর থেকে আপনার ভিডিও গুলো এক বছর ধরে দেখছি তো আপনার যে সমস্ত কথাগুলো বলছেন আপনি ধর্ম সম্পর্কে হ্যাঁ ঈশ্বর সম্পর্কে যেটা বলেন এই ধরনের কনসেপ্ট আমার প্রথম থেকে ছিল আর কি ছিল তাই আপনার আলোচনা সবার মানে কি একটু শক্তিশালী হচ্ছে আমার ধারণা গুলো আর একটা কথা হচ্ছে আমি ধর্মটাকে ব্যবসা মনে করি ধর্মের পিছনে মানুষ যদি এক মানে টাকা যদি না দেয় একটা টাকা যদি খরচা যদি না করে এই ঈশ্বর থাকবে না বা ধর্ম বলে কিছু থাকবে না টাকার কারণে হ্যাঁ পয়সার কারণেই এই ধর্ম ব্যবসাটা চলছে জর্জ কার্লিনের একটা খুব চমৎকার স্ট্যান্ড আপ কমেডি আছে এই বিষয়ে যে ঈশ্বরের কোনো কিছুই লাগে না খালি একটাই জিনিসই লাগে সেটা হচ্ছে টাকা টাকা তার দরকার এছাড়া আর কিছু লাগে না তার তো ভাই ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে আমি এই বিষয়ে আমরা কয়েকটা ছোট ছোট ভিডিও বানিয়েছি সেই ভিডিও একটা আমি একটু দেখাতে চাই কারণ এই কনসেপ্ট গুলা অনেক আমাদের অনেক দর্শক শ্রোতাদের মধ্যে ক্লিয়ার না যে নাস্তিক কাকে বলে বা ধর্ম জিনিসটা কি এই যে ভিডিওটা আমি একটু দেখাবো আপনার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আপনার কি কথা শেষ হয়েছে নাকি আরো কিছু বলবেন আরেকটা কথা বলবো আচ্ছা বলেন তারপরে আমি ভিডিওটা দেখাবো বাক স্বাধীনতা সম্পর্কে যে কি আপনি কথা আপনি কথাগুলো বলছেন আপনার নিজ থেকে হয়তো কথাগুলো বলছেন না ওপেন কথাগুলো বলতে পারছেন না তাই না মানে আপনাকে হয়তো অন্য দেশে কি কথাগুলো বলতে হচ্ছে তো আমিও যেমন আমি আমি যদি আজকে একটা যদি আমার ফেসবুকে একটা যদি পোস্ট করি হ্যাঁ তো দেখবেন আমার কিছু একটা হয়ে যাবে তো বাক সম্পর্কে হয়তো অনেক দেশই হয়তো বলে যে বাক স্বাধীনতা দেওয়া হোক কিন্তু এই ধর্ম বিষয়ে যখন কেউ কিছু বলে ফেলে তার এত ক্ষতি হয় কেন এটা জানতে চাচ্ছি ক্ষতি তো হয় কারণ হচ্ছে মানে এই যে মানে বেশিরভাগ মানুষ তো আসলে ধর্মের বিরুদ্ধে কথা শুনতে চায় না এবং তারা চায় যে তাদের ধর্মকে নিয়ে কেউ ইয়া না করুক নাড়াচাড়া না করুক কারণ নাড়াচাড়া করতে গেলেই দুর্গন্ধ বের হয়ে যাবে এই কারণে তারা ঢেকে ঢুকে রাখতে চায় তাদের ধর্মটাকে কথা বলে না যে ধরা যায় না ছোঁয়া যায় না পেলাম এমন কাঁচের ধর্ম তো সেই জিনিসটাই কিন্তু কিন্তু আমরা এই জিনিসটা ওভারকাম করতে পারি যদি আপনি চান তাহলে আপনি কিন্তু আপনার মানে আইডেন্টি লুকিয়ে রেখেও একটা ফেক একটা ছদ্ম নাম গ্রহণ করে একটা ফেসবুক পেজ তৈরি করে আপনার মনের কথাগুলো সেখানে লিখতে পারেন বা ইউটিউবে ছোট ছোট মানে অডিও ইয়া বানাতে পারেন পডকাস্ট তৈরি করতে পারেন যে আপনার মনের কথাগুলা কি কি আপনার বলতে ইচ্ছা করে প্রত্যেক মানুষের বলা কথাগুলো যে কথাগুলো হচ্ছে গিয়ে আমাদের মানে জীবন তো খুবই অল্প অল্প এবং জীবনটা যদি আমরা এইভাবে থাকি তাহলে মানে আমার মনে হয় তাহলে জীবনটা ওয়েস্ট হয় আপনার যে কথাগুলো আছে আপনার তো নিশ্চয়ই ইচ্ছা করে মনের কথাগুলা কারোর সাথে আলাপ করতে বা বিতর্ক করতে বা আলোচনা করতে এই আলোচনাগুলো যদি আপনি মনে করেন যে এইভাবে করতে গেলে বিপদের আশঙ্কা আছে হ্যাঁ আপনি একটা ছদ্ম নাম ব্যবহার করে ছদ্ম পেজ দিয়ে আপনি আপনার মনের কথাগুলো লিখতে পারেন বা সমমনা যারা আছে তাদের সাথে কথা বলতে পারেন খুঁজে বের করতে পারেন তারা কোথায় আছে আমি যখন প্রথমে প্রথম যখন অনলাইনে দুই সালের দিকে আমি যখন অনলাইনে মানে এর আগে থেকে আমি ইন্টারনেট চালাই অনেক আগে থেকে ইন্টারনেট চালাই কিন্তু দুই সালে আমি যে প্রথম কিছু দুই চারজন মানুষকে খুঁজে পেয়েছিলাম যে যারাও ইন্টারনেটে এই যে তখন গুগল চ্যাটরুম ছিল হ্যাঁ গুগল চ্যাটরুমে বিভিন্ন ধরনের যুক্তির কথা বলতো তাদেরকে আমি খুঁজে পেয়ে খুব ভালো ভালো লাগছিল সেই সময় আমি অভিজিৎ রায়কেও খুঁজে পাইছিলাম অভিজিৎ রায়ের সাথে কথাবার্তা বলেছিলাম তখন খুব ভালো লেগেছিল যে মানে কয়েকজন মানুষ আমার মতো কয়েকজন মানুষ আছে এরপরে আমি আস্তে আস্তে যখন আরো কথা বলতে শুরু করলাম তখন দেখলাম যে আমার সাথে আরো অনেক মানুষই আসলে আছে সব মানুষই আসলে ভাবতেছে যে আমি বোধহয় একা আর কেউ বোধহয় নাই কিন্তু এই কথাটা সত্য না আরো অনেক মানুষ আছে যারাও তারাও চুপচাপ আছে চুপচাপের কারণে হয়তো আপনার পাশের বাসার বা আপনার একটা ঘনিষ্ঠ বন্ধুই হয়তো আহ আপনার কাউকে কখনো বলে না আপনি যেরকম তাকে সে আপনাকে না এই বন্ধুদের মধ্যে পেয়ে গেছি যে আমাদের আমার নিজের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও এরকম কয়েকজন আছে যারা আমার মত ভাবে কিন্তু তারাও আমাকে বলে নাই আমিও তাদেরকে বলি নেই কখনো কারণ ভয় পেতাম তো এই যে কথা তো বলতে হবে এক সময় নাক তো বলতেই হবে কিন্তু আপনি যদি নিরাপত্তার সমস্যাটা চিন্তা করেন তাহলে আপনি হয়তো ছদ্ম নামে বলেন আপাতত ছদ্ম নামে বলেন তারপর যদি আপনি এমন হয় যে আপনি একটা উন্নত দেশে চলে গেছেন বা আপনার আর নিরাপত্তা নিয়ে সমস্যা নেই তখন আপনি স্বনামে কথা বলতে শুরু করতে পারেন ভাই ভাই আর কি কিছু বলবেন আপনি ঠিক আছে লাস্ট কথা বলবো যে আপনার যে কনসেপ্ট আপনার যে চিন্তাধারা আপনাকে আমি আহ শ্রেষ্ঠ মনে করি যে আপনি আপনার যে চিন্তাধারা গুলো মানে খুব ভালো লাগে এরপরে আপনার পরে আহ আপনার দায়িত্ব মানে আপনি যেভাবে মানুষকে করছেন বা তুলছেন আর কেউ পারবে কি মনে হয় না এরকম মনে হয় আমার যে আপনার থেকে বড় কেউ মানে নাস্তিক হতেই পারে না এরকম মনে হয় না না আমার থেকে অনেক ভালো পারবে আমরা যতদূর আমাদের সময় যারা আমরা যতদূর করছি আমাদের থেকে ভবিষ্যতের যারা আসবে তারা নিশ্চয়ই আমাদের থেকে একশো গুণ ভালো করবে একশো গুণ এগিয়ে নিয়ে যাবে আমাদের এই আন্দোলনটাকে অবশ্যই করবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আজকে লাইভে নিয়ে এসেছেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনার আপনার জন্য শুভকামনা রইল শুভরাত্রি আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি সাবরিনা আপা আপনি কি কথা কিছু বলতে চাচ্ছিলেন কোথায় ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে এরকম সিচুয়েশনে তো আসলে আহ অনেক 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 মানুষ আছে যারা এরকম ভয়ের কারণে তাদের আহ ওপিনিয়নটা এক্সপ্রেস করতে পারছে না কারোর সাথে মন খুলে কথা বলতে পারছে না এই ব্যাপারগুলোতে এটা নিয়ে আলোচনাও করতে পারছে না তো আমার আমার যেটা মনে হয় যে আমাদের জেনারেশনে অথবা তাদের জেনারেশনে তারা যদি এই কাজগুলো করতে নাও পারে অথবা চেঞ্জ করতে নাও পারে একটা বড় স্টেপ হবে তাদের পরের জেনারেশন তাদের বাচ্চা ওদের ওদেরকে ঠিকমতো এই শিক্ষাটা দেয়া যাতে ওরা বড় হয়ে এই সিস্টেমগুলো এই জিনিসগুলোর বিরুদ্ধে কথা বলতে পারে অথবা এগুলো নিয়ে ওপেন মাইন্ড মানে ওপেন ভাবে কথা বলতে পারে তো তারা যদিও চেঞ্জ না করতে পারে এখন মানে তারা তাদের নেক্সট প্রজন্মকে মানে সেই ভাবে শিক্ষাটা দেয়া যাতে ওরা চেঞ্জ করতে পারে আমি সরি আসি ভাই আমি ঠিক মতো বুঝাতে পারি না বাংলাটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমরা সেই ইয়াটাই করছি যে না ভবিষ্যতের মানে মানুষদের জন্য এই ডেটাবেস তৈরি করে রেখে যাচ্ছি তথ্য যে আলোচনা গুলা যে তথ্য গুলা যে বিতর্ক গুলা লেখা রেখে যাচ্ছি ভবিষ্যতের যারা আসবে তারা যেন এগুলাকে ব্যবহার করতে পারে